ঘড়ির কাঁটায় 7টা বেজে মেট্রো রেলের হাওড়া ময়দান স্টেশন থেকে তার চাকা ঘুরেছে, আর সেই মেট্রো যাচ্ছে হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আপনাদেরকে একবার বাইরের ছবিটা দেখাবার চেষ্টা করছি, আর এই পথটা দিয়েই কয়েক বছর আগে আমি পায়ে হেঁটে গেছি। আজকে সেই দিনটার কথা ভাবলে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। হাওড়া ময়দানের স্টেশন থেকে একেবারে লোহার খাঁটার সে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আর ধীরে ধীরে নেমেছি একেবারে নিচে, আর সেখান থেকে রেল ট্র্যাক ধরে টানেল বোরিং মেশিন দেখতে একেবারে এই টানেল ধরেই আমরা হেঁটেছি। আজকে চেহারাটা বদলে গিয়েছে, সেদিনের সেই টানেলের সঙ্গে আজকের টানেলের বিস্তার ফারাক রয়েছে। আর সুসজ্জিত পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে, আমরা পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে। এখানে হাওড়া স্টেশন আপনারা জানেন অনেক বাধা অনেক বিপত্তি, তারপরও শেষ পর্যন্ত সফল এই মেট্রো প্রকল্প। পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে, শুধুমাত্র দরজা খোলার অপেক্ষা। হাওড়া স্টেশন আধুনিক উন্নত মানের স্টেশন, হাওড়া স্টেশন এসে আমরা পৌঁছে গিয়েছি। এবার আমাদের সেই সফর আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, একেবারে সেই সফর গেট খোলার অপেক্ষা। আজকে বোধহয় কোনো যাত্রী নামবেন না, শুধু উঠবেন, উঠছেন যাত্রীরা হাওড়া স্টেশন থেকে, যাত্রীরা উঠছেন হাওড়া স্টেশন থেকে। এবার গেট বন্ধ হওয়ার পালা, আমি প্রচণ্ড আবেগের মধ্যে পড়ে গিয়েছি। আমার না গত 10 বছরের মেট্রো রেলের যে স্মৃতি সেটা আজকে ভীষণ রকমভাবে মনে পড়ছে। সংবাদ মাধ্যমের একজন সাধারণ কর্মী, কিন্তু এতবার এই মেট্রো রেল নিয়ে এত ইন্টারেস্ট ছিল, এত ভালোবাসা ছিল, যে কারণে আবার শেষে উৎসাহ ছিল, যে কারণে মেট্রো রেলের প্রত্যেকটা পর্বে হাজির থাকার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমরা গঙ্গার তলা দিয়ে নাম যাচ্ছি, এখন আমরা একেবারে সেই গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। সেই আলো, সেই স্বপ্নের আলো, সেই স্বপ্নের আলো দেখতে পাচ্ছি, নীল আভা, এটাই আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, এটাই আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। সেই আলো, নীল আলো, যে আলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কখনোই মনে হবে না যে আপনি গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন, কারণ আধুনিক উন্নত মানের যে বিজ্ঞান সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই টানেলটা করা হয়েছে। বিশ্বাস করুন এত ভালো লাগছে না আপনাদের বোঝাতে পারছি না, কারণ যখন এই মেট্রো রেলের সুড়ঙ্গ কাটার কাজ শুরু হলো, বিদেশ থেকে এলো টানেল বোরিং মেশিন, যেটাকে বলা হতো টিবিএম, সেই দানবের মতো মেশিনটা যখন মাটি কাটছে, আর সেই মাটি ছোট ছোট রেলের যে রেক, সেই রেকে করে সেই মাটিগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই পুরো ঘটনাটা চোখের সামনে ভাসছে। কি অসম্ভব গরম সেখানে টেকা দেয়, তারপরেও সেই মেট্রো আস্তে আস্তে সেই টানেল বোরিং মেশিন মাটি কাটতে কাটতে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ কাটতে কাটতে সেটা গিয়ে পৌঁছে গেল একেবারে গঙ্গার অপর প্রান্তে, মানে পূর্ব দিকে। হাওড়া রয়েছে পশ্চিমে, কলকাতা রয়েছে পূর্বে, ঠিক পশ্চিম থেকে পূর্বে পৌঁছে গেল সেই টানেল বোরিং মেশিন। আজ আমরা সেই গঙ্গার তলা দিয়ে যেতে যেতে আমরা সেই দৃশ্যটা আমরা দেখলাম, যেখানে আপনারাও বুঝতে পারবেন যে এই মেট্রো ঠিক কোন সময়টা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, যে সময়টা সেই সময়টা একেবারে নীল একটা মায়াবী আলো, একটা স্বপ্নের জগৎ তৈরি করে রাখা হয়েছে সেই আলোর মাধ্যমে, যাতে আপনারা বুঝতে পারেন কোনো আশঙ্কা নেই, কোনো আতঙ্ক নেই, শুধু আছে আবেগ, ভালোবাসা আর উন্মাদনা। এই করতে করতেই আমরা এবার যাচ্ছি মহাকরণ স্টেশন, সেখান থেকে আমরা পৌঁছে যাব ধর্মতলা। পুরো সফরে সঙ্গী করব আপনাদের, ভালো থাকবেন। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।